নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের বাংলা ইউটিউব চ্যানেল যেখানে সমস্ত রকম সরকারি প্রকল্প ও যোজনা অনলাইন বিষয়ে নতুন লেটেস্ট আপডেট বিভিন্ন রকম চাকরির খবর এবং দেশ ও বিদেশে নতুন খবরাখবর দেওয়া হয় শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা ইতিমধ্যেই অনলাইন থেকে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ই রেশন কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো আপনাদের যদি কারো রেশন কার্ড হারিয়ে যায় জলে নষ্ট হয়ে যায় আগুনে পড়ে গিয়ে থাকে এবং নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন কিন্তু কার্ডে এখনও পর্যন্ত হাতে পাননি তারা কিন্তু খুব সহজেই এই ভিডিওটির সাহায্যে নিজে নিজে অনলাইন থেকে মোবাইল ফোন অথবা কম্পিউটার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি যদি লালঙ্গের সাবস্ক্রাইব সেটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে সাথে ঘন্টাটি বাজিয়ে ওয়াল নোটিফিকশন করে নেবেন আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন তো চলুন বন্ধুরা ওয়ান স্ক্রিনের মাধ্যমে ফুল প্রসেসটি আমরা দেখিয়ে দিব তো বন্ধুরা সর্বপ্রথে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে সেম টু সেম একই নিয়মে একই প্রসেসে যে কোনো একটি ব্রাউজার অ্যাপ ওপেন করবেন যে কোনো একটি ব্রাউজার অ্যাপ ওপেন করার পর আপনারা সরাসরি গুগলে গিয়ে লিখবেন ই রেশন কার্ড গুগলে গেলে এখন ই রেশন কার্ড লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে ঠিক এইরকম চলে আসবে তো যখন আপনি ই রেশন কার্ড লিখে সার্চ করবেন তখন নিচে দিকে দেবেন ফুড ডট বি ডট জিও ডট ইন এবং তার নিচে দেবেন নীল কালার একটা অপশান রয়েছে লিঙ্ক রয়েছে সেখানে দেখবেন হোয়াট ইজ ই রেশন কার্ড এবং ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট তো সর্বপ্রথমে যেটা করতে হবে এই লিংকে সর্বপ্রথমে এই লিংকে আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখনই আপনি এই লিঙ্কে ক্লিক করবেন তখন অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে খুলে চলে আসবে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকলে এই ভিডিওর নিচে দেখুন ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনার যে কাজগুলো করতে হবে নিচের দিকে চলে আসুন পেজের নিচের দিকে চলে আসুন ওয়েবসাইটের নিচের দিকে চলে আসার পরে একটা অপশান দেখতে পাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তখনই অফিসিয়াল ওয়েবসাইট আবারও একটা খুলে চলে আসবে তো সেখানে দেখবেন ডাউনলোড ই কার্ড রয়েছে এবং তার নিচের দিকে একটা বক্স রয়েছে তো এখানে যেটা আপনার করতে হবে আপনাদের রেশন কার্ড নাম্বার রয়েছে আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে যদি আপনাদের রেশন কার্ড নাম্বার না জানা থাকে তাহলে আপনাদের নিয়ার যে আপনার যে রেশন দোকান শপ রয়েছে সেখান থেকে আপনার যে রেশন কার্ডের নাম্বার সেটা আপনি কালেক্ট করে নিতে পারবেন তো সেই নাম্বারটা দেওয়ার পরে কালেক্ট করে নেওয়ার পরে আপনার নাম্বারটা নাম্বারে ঘরে বসিয়ে দেবেন এবং ডান দিকে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন এ এ ওর ওয়াই রয়েছে এবং এইচ রয়েছে এবং এস পি এইচএচ রয়েছে এবং আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু এবং জেনারেল রয়েছে এই সমস্ত ক্যাটাগরি থেকে আপনার যে কার্ডের ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন তো আপনার কার্ড নাম্বার এবং ক্যাটাগরিতে দেওয়ার পরে আপনার দেওয়ার পরে সেই দুটো দেওয়ার পরে আপনার যেটা করতে হবে ডান দিকে দেখবেন ডাউনলোড একটা অপশান রয়েছে সেই ডাউনলোড অপশানে আপনাদের সর্বপ্রথমে ক্লিক করতে হবে তো যখনই আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন ঠিক তখনই কিন্তু আপনার যে পিডিএফ ফাইলটি আপনার ই রেশন কার্ডটি তখনই আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে যদি মোবাইল থেকে করে থাকেন ঠিক সেম টু সেম একইভাবে আপনি এটা দেখতে পারবেন তো যখনই ডাউনলোড হয়ে যাবে তখনই এটা ওপেন করে নেবেন এবং দেখবেন ঠিক এই এইরকমভাবে আপনার এটা ওপেন হয়ে আসবে এবং এখানে আপনার নাম এবং আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে এবং তারা আপনার ফাদার্স নাম রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন এবং রেশন কার্ডের যে সব রয়েছে আপনার নাম রয়েছে এবং অ্যাড্রেসগুলো রয়েছে এবং আপনার যে কার্ডের নাম্বার রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনার আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আপনারা এইভাবে কিন্তু আপনার পরিবারের সদস্যের কিংবা আপনার পরিবারের অন্য কারো সদস্যের কিংবা আপনার এলাকার কিংবা আপনার যে কোনো রেশন কার্ড কিন্তু এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র আপনার রেশন কার্ডের নাম্বারটা এবং ক্যাটাগরি জানলেই হবে সেখান থেকে আপনারা সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে ছোট্ট একটি এই রেশন কার্ড এবং ডিজিটাল রেশন কার্ড নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও তো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন করে দেবেন আর অনলাইন সম্পর্কে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন